Hello everyone, welcome back to my channel. Naam Shishmita. Asha korchi tumra shobai khub 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 bhalo acho ar amio khub bhalo achi. Ar tomader shobai ke good morning. Karon ekhon time holo 8ta. Ar ajke holo 15 August. To tomader shobai ke happy independence day. To dekho ami lagiye niyechi to garden. Amar husband niye esheche bachchader jonno puro ek packet ar বা আমাদের ঘরে 15 আগস্ট তারপর 26 জানুয়ারিতে ফ্ল্যাগ বাবা মা তুলে থাকেন প্রতি বছরই কিন্তু বাচ্চারা যেতে পারছে না বাবা তো তুলে নিয়েছেন ওনারা অনেক আগে তুলে নিয়েছেন 7টার সময় তুলে নিয়েছেন দেখো বৃষ্টি দেখো তোমাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছো অনেক বৃষ্টি যাওয়া যাচ্ছে না তাই আমিও যেতে পারিনি তোমাদেরকে দেখাতে আমি পরে একবার গিয়ে দেখিয়ে দেব বাবা মা তুলেছেন ফ্ল্যাগ আর দেখো আমার হাজবেন্ড নিয়ে এসেছে বাচ্চাদের জন্য ফ্ল্যাগ চকলেট গার্ডার আর দেখো ব্যাচ এত কিছু নিয়ে এসেছে বাট বাচ্চারা পরে আর এখানে দিয়ে জনগণ গাবে এটা আর হচ্ছে না যাই হোক পরে একবার এগুলো লাগিয়ে বৃষ্টি কমলে নিয়ে যাওয়া হবে তো এটা পরে লাগাতো বাচ্চারা লাগাইনি আমি লাগিয়ে নিয়েছি দেখো ভালো লাগছে আমরা যখন ছোট ছিলাম তখন প্রতি বছর 15 আগস্ট থেকে যখন স্কুলে পড়তাম তখন 15 আগস্টে কি করতাম স্কুলে তো যেতাম স্কুলের পরে আরো অন্যান্য জায়গায় ফ্ল্যাগ হোস্টিং হতো সব জায়গায় যেতাম চকলেট পাবো বুঝেছো তখন ছোট এত কিছু বুঝতাম না স্কুলে শেষ হওয়ার পর স্কুল থেকে চকলেট কিট নিয়ে আর চলে যেতাম আমাদের আশেপাশে ছিল অনেকটা অফিস তারপর আরো কি কি ছিল ঠিক আছে তো ওইগুলাতে চলে যেতাম চকলেট পাবো কখনো গিয়ে দেখতাম ফ্ল্যাগ হোস্টিং শেষ হয়ে গেছে বাট আমরা গেলে চকলেট দিলেন চকলেট তো ওইটা অনেক আনন্দের ছিল 15 আগস্ট তারপরে 26 জানুয়ারি ওইগুলাতে ছোট সময় এরকম করতাম এখন তো বড় হয়ে গেছে এগুলো আর হয় না বেঙ্গালোরে থাকলে তো কিছুই হয় না শুধু টিভি দেখতে দেখলাম এখানে তো মা বাবারা ফ্ল্যাগ তুলে থাকে তো এই ছোটবেলার কথা মনে পড়ছে এখন বসে বসে এগুলো সব দেখে মনে হচ্ছে যে চলো আমাদের সময় যেমন আমরা ছোট ছিলাম হয়তো বা এগুলো ছিল বাট কখনো ঘর থেকে আমাদেরকে এগুলো কিনে কিনে দেয়নি আমরা এমনি ঘুরে যেতাম স্কুল থেকে ও যে জায়গায় হতো ফ্ল্যাগ হোস্টিং যেতাম চকলেট খেলাম ওইটাই ছিল আনন্দ এগুলো লাগানো গানো কখনো করিনি কারণ এগুলো তো কিনে দেনও নি হয়তো তখনও ছিল বাট যাই না অনেক বছর আগের কথা না নাও থাকতে পারে এখন তো কত কিছু বেরিয়েছে তখন এত কিছু থাকতো না তো মনে পড়ছে বসে বসে যে এখন ওদের সময় তো সব কিছু মিলছে সব কিছু লাগাতে পারবে কিন্তু আমাদের মতো সেই যে আনন্দ এখানে বাচ্চারা পায় না যে ঘুরতে যাওয়া এখন তো করোনা আরও হচ্ছে না আর করোনা না থাকলেও দেখবে এখন বাচ্চারা শুধু নিজেদের স্কুলে গেল এতটুকুই সব জায়গায় যাবো ঘুরবো 15 আগস্টের দিনে একটা আনন্দ আছে না তো ওইটা বাচ্চারা এখন পায় না বা ঘর থেকেও সব ফ্যামিলি মেম্বাররা এলাও করে না কিন্তু আমরা যেতাম কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন ছিল না মা বাবারা যে না যেতে পারবে না এইভাবে সেই উৎসাহ করেনি আমি তো অ্যাটলিস্ট পাইনি আমরা যেতাম তো আমি শুধু এখানে আমার সাথে আরও যারা আমার বান্ধবীরা ছিল বন্ধুরা ছিল আমরা ছোটো ছোটো ছিলাম ক্লাস 3-4-এ পড়তাম যেতাম সবাই যেতাম তারপর প্রোগ্রাম টোগ্রাম হলে ওইগুলো দেখতাম ওই আর কি অনেক আনন্দ করতাম ওই দিনটা যেভাবে এখন আমরা সবাই করে থাকি বার্থডে হোক পূজা হোক এগুলোতে এনজয় সেইভাবেই আমরা 15 আগস্টে এনজয় করে থাকতাম তো এই দিনগুলো মনে পড়ছে বসে বসে কিন্তু দেখো বৃষ্টি অনেক বৃষ্টি বাচ্চাদেরকে দিয়ে যে কিছু করাবো সেটাও হচ্ছে না যে উপরে যাবো একটু জনগণ গাবে বাচ্চারা হচ্ছে না তো যাই হোক ওঠার পর কি বলে আমার মেয়ে তো ঘুমে মানমিটি তো উঠে গেছে ওঠার পর মানমিটিকে এখন দিয়ে দেবো আমার মেয়ে ওঠার পর এগুলো লাগিয়ে দিয়ে দেবো এতটুকু কি করবো আর কি করবো আমার তো একদম ছোটো রয়েছে এখন এগুলো কিছু বুঝে না মানমিটি বুঝে ওদেরকে দেবো তো সাজাবো এগুলো দেবো সাজো তো আমি তো ফ্ল্যাগ তোলাটা দেখাতে পারিনি বাট যখন ফ্ল্যাগ নামাবে সন্ধ্যার আগে তখন দেখাবো ঠিক আছে দেখাবো বলছি যদি এরকম বৃষ্টি লাগে তাহলে আর তো পারবো না ঠিক আছে ক্যামেরা তো মোবাইলে যেতে হবে না বলতে ভিজে যাবে তো তাই তো এটা হলো 15 আগস্ট আজকে হ্যাপি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা সবাই আজকের দিনে খুব 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 বেশি এনজয় করো ভালোভাবে এখন তো বেরোতে তো পারবে না ঘর থেকে করোনার সময় আর যাই না
সবার দিকে হয়তো বেশি নাও দিতে পারে, তো ঘরে বসে সবাই এনজয় করো। টিভিতে অনেক প্রোগ্রাম হচ্ছে সুন্দর সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। এটা তো আমার অনেক ফেভারিট জিনিস, খুব ভালো লাগে দেখতে টিভিতে। ছোটো সময় দেখিনি, ঘুরতে থাকতাম ওইদিকে ওইদিকে, কিন্তু যখন বড় হয়েছি আর এরকম বেরোতাম না, তখন টিভিতে বসে দেখতাম, খুব ভালো লাগতো। তো এবার আর দেখছি না, কারণ হলো গিয়ে অল্প কাজ আছে, ঠাকুর করে যাবো। এখন তো বুঝো না, বিয়ে শাদী হয়েছে, এখন তো অল্প একটু বিজি লাইফ, মেয়ে অবস্থার লাইফটা একটু অন্যরকম থাকে, আর বিয়ে শাদী হওয়ার পর প্লাস নিজের বাচ্চা হওয়ার পর লাইফটা একটু অন্যরকম, ওরা এনজয় করবে। যখন আমার মেয়েও বড়ো হবে, মানুষটি বড় হচ্ছে, ওরা দেখবে ওদের সাথে যা আমরা পারি এনজয় করবো, ঠিক আছে? সেই যে ছোটোবেলাটার মতো এনজয় আর এখন হবে না আমার, এখন কাজ আছে। তার মধ্যে জানো কি, আজকে হলো আমাদের বার্থডে, কাজে তো এখন আরও অল্প ব্যস্ত থাকবে, দিতে হবে সকালে খাওয়া বন্ধ, দুপুরে বাচ্চারাও আছে, খাওয়া তো চাই। দেখো বাচ্চারা তো বুঝবে না যে না এখন খাবো না, পরে খাবো। তো তাই সব মিলিয়ে এখন কাজ কাজে লেগেছে, উঠার পরে অল্প স্বল্প কাজ করে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে কথা বলতে পারি এখন, আমার কথাটা বলে যাই। মেয়ে উঠে গেলে ওদেরকে এইগুলো দিয়ে সাজাবো, তখন তোমার এটা দেখাবো। তো দেখো ওদেরকে যে জিনিসগুলো দেখেছিলাম সব জিনিস দিয়ে সাজিয়ে দিলাম, তো অল্প নিয়ে যাচ্ছি উপরে, ওইখানে দাঁড়িয়ে ওদের অল্প ভিডিও করব, তারপর ফটো তুলবো, ওদেরকে অল্প বলবো আজকে 15 আগস্ট সম্বন্ধে, ওই তো আর কি। ওরা তো কিছু এখনও বড়টু বুঝে না, এত বড়ো হয়নি না, তাও টুকটাক যা বলা যায় বলবো। আর এই দেখো বাবা মা ফ্ল্যাগ তুলেছিলেন, ওই সময় তো দেখাতে পারিনি কারণ অনেক বৃষ্টি ছিল, তো এখন দেখিয়ে দিচ্ছি দেখো। আর নিচে দেখো দাঁড়ানোর মতো জায়গা নেই, শেওলা বৃষ্টি হয়ে গিয়েছে না তাই, তো সাইডে দাঁড়িয়ে ওদেরকে অল্প ফটো তুলবো। ওরা কিছুই বুঝে না, শুধু এতটুকু বুঝে যে ওদের ফটো উঠবে ওইটাই। আর তো এখন এই দেখো ওরা সাথে দিবাই আছে, ওদেরকে বুঝিয়ে দিচ্ছে না, আমি তো ভিডিও করছি, ওরা বুঝে না, আমরা যেটা বলি ও অন্যটা করে, একদম ছোটো রয়েছে কী করবে। যাই হোক, এরকম করতে করতে একদিন শিখে যাবে সব। তো এই দেখো বলে দেওয়া হচ্ছে এরকম করো এরকম করো, বুঝে না ফ্ল্যাগটাকে কী করবে। এই দেখো একটা ফটো নিয়েছি, তো এটাও শেয়ার করলাম। আর দেখো এখন তো হয়ে যাচ্ছে সন্ধ্যা, তো ফ্ল্যাগ নামানোর টাইম থাকে, তো ওই টাইমে আমি বাবা আর মেয়ে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, কারণ ফ্ল্যাগ হোস্টিং দেখাতে পারিনি, তো নামানোটা বললাম তোমাদেরকে দেখাবো। তো চলে এসেছি এখন, বাবা ফ্ল্যাগ নামিয়ে নেবেন। আর খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে, আজকে যেহেতু বার্থডে অল্প ভেজালও ছিল। তো দেখো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করি, কারণ সাথে আমার বার্থডে ভিডিও চলছে। তো বাবা নিয়ে চলে গেছে না, মেয়ে বলছে যাবে না, তো অল্প সময় হেঁটে নিয়ে তোমাদের সাথে কথাও বলে নিই, আজকের মতো বিদায় নিয়ে নিই, টাটা বাই বাই, টেক কেয়ার, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর হ্যাপি থাকবে, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আবার একবার বললাম সবাইকে। আর দেখো মেয়ে কী করছে, তো আজকের মতো বিদায় নিয়ে নিই, আমার বার্থডে ব্লগ দেখবে প্লিজ, আমার ভিডিওগুলো দেখো, টাটা বাই বাই, টেক কেয়ার।